সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুবেল একাডেমি 360-এর পক্ষ থেকে তোমাদের স্বাগত। ইতিমধ্যে তোমাদের 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ থাকছে তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের নমুনা উত্তর নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী সপ্তম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি এবং তোমাদের অধ্যায় শিরোনাম অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে পরিবারের শিশুর বেড়ে ওঠা। এবং তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় এই এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পরিবারের শিশুর বেড়ে ওঠা। এবং যে প্রশ্নটি করা হয়েছে কোভিড-19 পরিস্থিতিতে তোমার মতো শিশুদের সুষ্ঠু সামাজিকরণের কী ধরনের বাধা সৃষ্টি হয়েছে তা চিহ্নিত করে এবং এই বাধাগুলো দূরীকরণের পরিবার সমাজ ও বিদ্যালয়ের কাছ থেকে কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করো তা ব্যাখ্যা করো। এই নির্ধারিত কাজটি করার জন্য সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা নিতে হবে। ক সামাজিকরণের সুস্পষ্ট ধারণা প্রদান, খ শিক্ষার্থীদের নিজ নিজ অভিজ্ঞতা প্রদান করতে হবে, গ এই পরিস্থিতি যে ধরনের বাধার সম্মুখীন হয়েছে তা নির্ধারণ করবে, ঘ প্রত্যাশাগুলো বাস্তব প্রেক্ষাপটে তুলে ধরবে। তাহলে চলো তোমাদের এই প্রশ্নের নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তুমি যখন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও। তাহলে চলো মূল অংশে চলে যাওয়া যাক। সপ্তম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ 3, শিরোনাম পরিবারে শিশুর বেড়ে ওঠা। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন, বিদ্যালয়ের নাম, শাখা, বিষয়ের শিরোনাম, ছাত্র বা ছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, শাখা, রোল, মোবাইল নম্বর, বিষয় শিক্ষকের নাম, জমাদানের তারিখ। এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটা। শিরোনাম পরিবারে শিশুর বেড়ে ওঠা। সামাজিকরণ, সামাজিকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশুর সমাজে একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয়। এই প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব পরিণত হয়। এই প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সামাজিকরণের এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমেই ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত। প্রাসঙ্গিক বিষয়, সমস্যার সম্মুখীন। পরিবার, পরিবারের সদস্যদের মধ্যে মানসিক ও শারীরিক কলহ। সমাজ, করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে চলতে যে বন্ধুদের সাথে খেলাধুলো করতে পারেনি। খেলার সঙ্গী, করোনা মহামারীতে খেলার সঙ্গীর অভাব ছিল তাই তাই মানসিক অসুস্থতা অনুভব করেছি। করোনা পরিস্থিতি সামাজিকরণের ক্ষেত্রে শিশুর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নিম্নে আমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি তা পর্যায়ক্রমে আলোচনা করা হলো। যে সকল মাধ্যমে সামাজিকরণ প্রক্রিয়া সাধিত হয় তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার। নিচে পরিবারের ভূমিকার বিবরণ দেওয়া হলো। বলা হয়ে থাকে শিশুর ব্যক্তিত্ব বিকাশে পথে বংশগতি মূল উপাদান যোগায়, সংস্কৃতির নকশা অঙ্কন করে এবং পিতামাতার কারিগরি হিসেবে কাজ করে। একটি শিশু তার দৈহিক, মানসিক এবং বস্তুগত ও অভাব অবস্তুগত যাবতীয় প্রয়োজন পরিবার থেকেই মেটায়। পরিবারের শিশুর চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠিত হয়। একটি শিশুর সুকোমল বৃদ্ধিগুলো এবং সুপ্ত পথে পরিবারের মাধ্যমেই বিকাশ লাভ করে। শিশু পরিবার থেকে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করে। পরিবার থেকে একটি শিশু আচার আচরণ, ধর্মীয় ও
নৈতিক শিক্ষা গ্রহণ করে সমাজে একজন যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠে। সুতরাং একটি শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে পরিবারের তিনটি বিষয়ের উপর: পিতামাতার সম্পর্ক, পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক, একই পরিবারের একাধিক শিশুর মধ্যে। সামাজিকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা। সামাজিকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের সভ্যতা যাতে সামাজিক মূল্য, সামাজিক আদর্শ, সামাজিক অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে, সেজন্য প্রত্যেক সমাজ প্রতিটি সভ্যকে নির্দিষ্ট ভূমিকা পালনের শিক্ষাদান সভ্যতাকে নির্দিষ্ট ভূমিকা পালনের শিক্ষাদান করে। সমাজ তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু কিশোরদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দান করে। সামাজিকরণের ক্ষেত্রে খেলার সঙ্গীর ভূমিকা। শিশুর সামাজিকরণের তার সঙ্গী বা খেলার সঙ্গীরা শক্তিশালী ভূমিকা পালন করে। শিশু তার খেলার সঙ্গীদের সঙ্গে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী পরিশুষ্ট হয়, সে সার্বলম্বী হতে। তো এই ছিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দগণ, তোমাদের 16তম সপ্তাহের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।